দুর্গা পুজো তো চলবে একটানা বৃষ্টি, সপ্তাহান্তে মাটি হবে পুজোর শপিং। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, আজ ও আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে, বিস্তারিত খবরটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সাবধানে থাকুন। দুর্গা পুজো আসতে আর এক মাসও বাকি নেই, 25শে সেপ্টেম্বর মহালয়া, কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখনো রাজ্য থেকে বিদায় নেয়নি মৌসুমী বায়ু। তার উপর এবারে পুজো অনেকটাই আগে, সেপ্টেম্বরের শেষে, ফলে পুজোর বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। আবহবিদদের অনুমান পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকছে, তবে কবে বৃষ্টি হবে আর কবে নয় তা এখনো স্পষ্ট নয়। উত্তরবঙ্গে আজও কাল বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি না হলেও জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা 27 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।